খেয়ালও পড়ায় ঘুম ভেঙে যেতে, অন্য সময় হলে মেজাজ খারাপ হয়ে যেত ওর, কিন্তু আজ খারাপ লাগছে না। এত সকালে সে সচরাচর ঘুম থেকে ওঠে না। এই বাসার জানালাটা পূর্ব পাশে, তাই ভোরের আলো ফোটার সাথে সাথেই রোদ উঁকি দেয় রুমে। জানালায় অবশ্য পর্দা টানানো আছে, পর্দাটা একটু ফাঁকা হওয়ায় সূর্যের আলো মুখে এসে পড়েছে। বাহিরে এখনও কুয়াশা কাটেনি, জানালাটা হালকা কুয়াশাচ্ছন্ন করে আছে। জানালার কাছে জমে থাকা ফোঁটা ফোঁটা শিশির বিন্দুর উপর সূর্যের আলো পড়ায় হীরার মতো দ্যুতি ছড়াচ্ছে সেগুলো। তে ভাবছে, পানির কণার উপর সূর্যের আলো পড়লে তো রংধনু সৃষ্টি হবার কথা, এখানে হচ্ছে না কেন? এ পাশে তো আলোর প্রতিসরণ হচ্ছে, তাহলে জানালার উপাশে নিশ্চয়ই প্রতিফলন হচ্ছে। জানালার উপাশে কি রংধনু সৃষ্টি হয়েছে, গিয়ে দেখা দরকার তো। এসব ভাবতে ভাবতে তার মনে হলো, আজ তার প্রাণপ্রিয় সোগা ভাইয়া ওকে ছাড়া অনেক দূরে চলে যাবে। সোগা তো বড় চাচার ছেলে, সোগা এত নিষ্ঠুর কেন? না গেলে কি এমন ক্ষতি হতো? ভালো না হয় নাই বাসলো, চোখের সামনে তো থাকতো। তে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় সোগার রুমে। কি রে তুই এত সকালে? তোরে তো কখনো এত সকালে দেখা যায় না। অন্যদিন যখনই ঘুম থেকে উঠি মনে কোনো ভয় থাকে না। সোগা ভাইয়া প্লিজ তুমি যেও না। না রে বোন, অনেক ভালো একটা জব, হাত ছাড়া করা যাবে না। তুমি বোন কাকে বললা? আমি তোমার বোন না, আর বোন হতেও চাই না। ভাই বোনের সম্পর্কটা অনেক সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে না নষ্ট করিস না। শোনো, ভাই বোনের সম্পর্ক থেকে না স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো বেশি সুন্দর। ফালতু কথা বললে না, একটা থাপ্পড় খাবি। সোগা এই কথা বলার সাথে সাথে তে অনেকটা সোগার কাছে চলে যায়। শুধু থাপ্পড় কেন, পারলে আমাকে একেবারে মেরে ফেলো, তবু আমার হয়ে যাও। আর কত কাছে গেলে তুমি আমার হবে প্লিজ বলো। আমি কখনোই তোর হব না, তুই আমার বোন বোন হয়েই থাকবি। শুধুমাত্র তোর এইগুলো অত্যাচারে আমি দেশ ছাড়তেছি। সর, আমি বাইরে যাব। এটা বলে সোগা থেকে দূরে সরে বাইরে চলে যায়। তে পাথরের ন্যায় ওখানেই দাঁড়িয়ে থাকে, ঘোর কাটে তার বড় চাচির ডাকে। তে এখানে দাঁড়ায় আসিস কেন? যা নাস্তা কর যা। সোগা কই গেছে? জানি না আমি। এটা বলে তে দৌড়ে তার রুমে চলে যায়। সোগা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু তে নামের মেয়েটা যে ওইখানে দাঁড়িয়ে তার জন্য হাজার হাজার চোখের পানি বিসর্জন দিচ্ছে, এদিকে একবার তাকানোর প্রয়োজনও মনে করেনি সোগা। ঠিক আছে চলে যাও। তুমি কি ভাবছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো, আমার পেছনে কত ছেলে ঘুরে আমি পাত্তা দিই না, আর সেখানে তুমি কিনা আমাকে পাত্তা দিলে না। সোগা চলে গেছে প্রায় এক মাস হতে চলেছে। সোগা ফ্যামিলির সবার সাথেই কথা বলে, শুধু তে ছাড়া। আর অন্যদিকে তে কি পেরেছে সোগাকে ভুলে যেতে? পারে নাই। তে মেসেঞ্জারে সোগাকে কলের উপর কল SMS দিতেই থাকে, আর সোগা আইডি ব্লক করে দিলে বড় চাচার কাছে বিচার দিয়ে আবার ব্লক ছোটায়। কি যে একটা যন্ত্রণায় আসি, কি যে প্যাটারে ভাই, দূরে আইসাও শান্তি নেই। এই মেয়ে কোথায় গেলে আমার শান্তি দেব বলতো? জাঙ্কু কেন, কি হয়েছে, আবার বিচার দিছে তার আব্বুর কাছে? বিচারে দিছে, এই মেয়েকে আমি ছোটবেলা থেকে দেখছি, এই একটা কাজেও খুব ভালোভাবে করতে পারে, আর সেটা আমার বিপক্ষে, শুধু আব্বুর কাছে যায় বিচার। ইস, আমার কেন যে একটা ছোট বোন নাই, ছোট বোন থাকলে ওরে আব্বু এতটা পাত্তা দিত না। আরে শালা এভাবে বলিস কেন, মেয়েটা তো সুন্দরী আছে, আর সবচেয়ে বড় কথা তোকে কত ভালোবাসে। আমাকে যদি এমনি কেউ ভালোবাসতো রে, আমি কবে ভাগায় নিয়ে যায় বিয়ে করে ফেলতাম। আরে সুন্দর না ছাই, সামনাসামনি দেখিস নাই তো, ফোনে কয়েকটা ছবি দেখা বলিস সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো, ও আমার ছোট বোন, আমি ওরা বোনের মতোই দেখি, আমার পক্ষে এগুলো কখনোই সম্ভব। হ্যাঁ সবই বুঝলাম, তবে তুই যদি চাস আমি তোকে এই জ্বালা থেকে মুক্ত করতে পারি। কি করতে হবে তুই শুধু এইটা বল রে ভাই। বেশি কিছু না, শুধু তোর এই আইডিটা তুই আমারে দেওয়া দে, আর প্যারামুক্ত থাক। রাতের বেলা তে বিছানায় শুয়ে শুধু এই পাশ ওপাশ করছে, ঘুমেরাও যেন ছুটে নিয়েছে তার চোখ থেকে। হঠাৎ মেসেঞ্জারে টুংটাং শব্দ বাজতে থাকে, এই শব্দটা যেন খুব বিরক্ত লাগছে। তবুও বিরক্ত নিয়ে ফোনটা হাতে নেই, ফোনের স্ক্রিনে সুগার SMS দেখে লাভ দিয়ে বিছানা থেকে উঠে বসে পড়ে। তে যে ছেলে কিনা 100 বার তাকে ব্লক দেয়, সে ছেলে তাকে SMS দিছে, ভাবা যায়। কেমন আছে আমার অচেনা পরিটা? কি ব্যাপার, অচেনা পরির ফোনে কি আমার SMS যায় না? অনেক রাগ করেছে আমার অচেনা পরিটা। কি ভাই আপনি, সুগা ভাইয়া তো জীবনে আমাকে এমন মেসেজ দিবে না। সত্যি করে বলেন আপনি কি, না হলে কিন্তু আমি এখন ভিডিও কল দিব। এই দুনিয়াতে একজনের ফোন আরেকজনকে দেয়, থাপ্পড় খাবে উল্টাপাল্টা কথা বলে, সুন্দর করে কথা বলতেছে ভালো লাগে না তাই না? তুমি সত্যি সুগা ভাইয়া? হ্যাঁ আমি তোর সুগা ভাইয়া, প্রেম করবে আমার সাথে? আমি কি মঙ্গল গ্রহে এসে পড়ছি নাকি এটা স্বপ্ন? আল্লাহ আমি কই?
আমার সাথে প্রেম করতে হলে শর্ত মানতে হবে। কখনো ভিডিও কল দেওয়া যাবে না, অডিও কলেও কথা বলা যাবে না, শুধু এসএমএস হবে। এমন কঠিন শর্ত কেন? আমি কি তোমাকে আর দেখি নাই? আমরা অচেনা মানুষের মতো একজন আরেকজনকে ভালোবাসবো। দেশে গেলে একেবারেই দেখবা নতুন ভাবে। আর দিনের বেলা নো এসএমএস। ওকে ডান। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় যাও আজকে। কেমন? আজকে তো আমার চোখে আনন্দেই ঘুম আসবে না। এ কোনো ভাবে রাতটা কাটায়, এক রাত শেষ করে আরেক রাতের অপেক্ষা। অচেনা পরি আছেন? মাত্র সময় হলো, কখন থেকে ওয়েট করতেছি আমি। সরি অচেনা পরি, মাত্র ফ্রি হলাম আর ফ্রি হয়েই তোমার এসএমএস দিলাম। মাত্র ফ্রি হলাম বুঝলাম, কিন্তু তুমি আমাকে অচেনা পরি ডাকো কেন? আমি তো তোমার অচেনা না, তুমি আমাকে অন্য পরি ডাকতে পারো। আমি তো তোমাকে আগেই বলছি, আমরা দুজন দুজনকে অচেনা ভাবে ভালোবাসবো। তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, কিন্তু আমাদের ভালোবাসাটা হবে সত্যি। ভালোবাসবে তো আমায় অচেনা পরি? হ্যাঁ ভালোবাসবো অচেনা পুরুষ, আমি তো তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, তুমি তো বুঝতে চাইলা না। আগে বুঝি নাই তো কি হয়েছে, এখন বুঝবো, আবার নতুন করে সবটা বুঝবো, নতুন করে ভালোবাসা আদায় করে নিব। ওই দিন রাতে তারা অনেক রাত পর্যন্ত অনেক কথাই বলে, আর এভাবেই শুরু হয় তাদের রাত্রিময় অচেনা ভালোবাসার গল্প। হঠাৎ একদিন সুকা আবার রুমে এসে চিল্লাচিল্লি শুরু করে। এখানে বলে রাখি, সুকা এবং জাংকুক তারা দেশের বাইরে একসাথেই থাকে, একই কাজ করে, আর তারা রুম শেয়ার করে একসাথেই থাকে। আর জাংকুক সুগার ফোনে তো ছবি দেখে, আর ছবি দেখে এক বালতি ক্রাশ খেয়ে ফেলে। ভাই রে ভাই, কি করবো আমি, তুই বলতো আমাকে, এতদিন তো শান্তি দিয়েছিলাম, কি জাদু করছিলি তেরে বলতো? ওই জাদু কি করা বন্ধ করে দিছিস নাকি তুই? আরে শালা, আগে তো বল কি হয়েছে, তারপর তোর বোনরে জাদু টোনা যাই করা লাগে করতেছি। তুই মনে হয় জানোস না কি হয়েছে, আপা আবার ফোন করে ঝাড়লো, বলছে আমি নাকি আপার মারে কষ্ট দিই, কথা বলি না, শুনি না। ভাই রে ভাই, আমার একটা আপন বোন থাকলে ইফাজিলতে এত সুযোগ পাইত না। তুই যে কথাটা বললি এটা কি ভেবে বললি? তুই কার সামনে কাকে কি বলতেছিস? আচ্ছা পেরানিস না, আমি দেখতেছি। দেখবি ভালো কথা, তাহলে মাঝে মাঝে এই দেখাটা ছেড়ে দিসকে। যা শালা, আর ছাড়বো না। বুঝি বুঝি, সবই বুঝি, ছেলেটা ভালো তাই কিছু বলি না, তা না হলে আবার আমার এত সুন্দর বোনকে ছেড়ে দিতাম। বুঝলেই ভালো, না বুঝলে আরো বেশি ভালো। যা মুড়ি খা। তারপর রাতের বেলা টেসুকাকে অনবরত এসএমএস কল দিতেই থাকে। কি সমস্যা এই ছেলেটা, যখন দেশে ছিল তখনও পুরাইছে, এখন দূরে চলে গেছে এখনো এইভাবে পুরা। একটু ভিডিও কল অডিও কলে কথা বলে কি এমন হয়, একটু তো দেখতেই চাই, সে কি বোঝে না, তাকে দেখার জন্য আমার মনটা কত ব্যাকুল হয়ে থাকে। কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা তোমার, এসএমএস কল দিতেই থাকো দিতেই থাকো, তোমার কি হাত ব্যথা করে না? আমার আবার কিসের সমস্যা, ভিডিও কল অডিও কলে একটু কথা বলে কি এমন হয়, এই দুই এক মিনিট তো কথা বলে, এর থেকে বেশি তো আর বলো না। আচ্ছা যাও, আজকের পর থেকে নো ভিডিও কল নো অডিও কল, আমার জীবনে কোনো কলই নেই, কল নামটাই আমি জানি না, কল কিভাবে দেয় আমি এইটাও জানি না। অনেক কথা বলবো, অনেক দেখবো আমি আমার অচেনা পরিটাকে, আমি যে খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়ছি আমার অচেনা পরির মায়ে, সে কি সেটা বোঝে না? বিকেলবেলা পশ্চিম আকাশে লাল আভায় সূর্যটাও ঢলে পড়বে সমুদ্রের বুকে, প্রতিদিনই তো দেখা হয় এই লাল আভায় রক্তিম সূর্যটাকে, শুধু দেখা হয় না আমার অচেনা পুরুষটাকে। কবে দেখবো, 3টা বছর চলে গেছে, কবে আসবে আমার কাছে আমার অচেনা পুরুষ? কিরে তে কি ভাবিস, তোর মাথায় তেল দেওয়া তো শেষ, তোর মাটাও হয়েছে, সারাদিন যে কিসের কাজ করে, মেয়ের মাথায় একটু তেলও দিয়ে দিতে পারেন। ও জিন, তুমি এখানে যাক, ভালোই হলো তোমাকে এখানেই পেয়ে গেছি। আর শোনো, সুগা নাকি 10 দিনের ভিতরে দেশে আসবে, আর ও এসে জিমিনকে বিয়ে করে ফেলবে, ও নাকি আর ওয়েট করতে চায় না। কি বলো সত্যি নাকি? জিমিন মেয়েটাকে আমার অনেক পছন্দ, আমিও তো অপেক্ষায় আছি কবে মেয়েটাকে যে আমার ঘরে তুলবো বউ করে। বড় চাচি কি বলতেছ এসব, সুগা ভাইয়া জিমিনকে ভালোবাসে, এই জিমিনটা আবার কি? জিমিন আমার কে হবে, তোর ভাবি হবে, সুগা বিদেশ যাওয়ার আগে জিমিনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়ে গেছিল। তুই তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকিস, তাই ওই দিন তোকে নিয়ে যাওয়া হয়নি, তুই স্কুলে আসলি, তুই তো ওখান থেকে এক দৌড়ে নিজের রুমে চলে আসে, আর নিজের রুমে এসে কাঁদতে শুরু করে, চোখের পানি কি আর বাধা মানে। এই সুগাটা আমার সাথে কেন এত নাটক করলো, কেন? একটু তো ভালোই বাসছিলাম, কেন এইভাবে নাটক করলো? 3টা বছর নাটক করে আজকে কেন শুনলাম ও জিমিনকে ভালোবাসে, আর 3 বছর আগে থেকে সুধা ভাইয়া কেমনে পারলো আমার সাথে এই নাটকটা করতে? তেরে এই মনের কষ্ট কাকে বলবে, যাও একটা বোন ছিল, সে তো বাড়ি ছেড়েছে বহুকাল আগে।
রাত প্রায় 11টাতে ফোনের মেসেঞ্জারে 50টার বেশি এসএমএস এসে হাজির হয়েছে, কিন্তু দেয়ের তো কোনো ইচ্ছাই নেই এই এসএমএস গুলো দেখার। জাঙ্কু বাধ্য হয়ে তেকে কল দেয়, কিন্তু তে তো কলটাও রিসিভ করে না। তারপর শেষ পর্যন্ত ভিডিও কল দেয়, এই প্রথম জাঙ্কু তেকে কল দিচ্ছে। এভাবে কল কেন দিচ্ছেন? আমি বলছি আপনাকে কল দিতে। কল দেবেন না, সাবধান কল দেবেন না। আর কি শোনানোর বাকি আছে আপনার? জাঙ্কু জিমিতকে গিয়ে কল দেন, আমাকে কেন কল দেন আপনি? দেখতে দেখতে 10টা দিনও চলে গেল। এর মাঝে তে আর জাঙ্কুকের মাঝে কোনো কথাই হয়নি। তে যে ফোনটা বন্ধ করেছিল এরপর আর ফোনটা খোলেনি। সুগার বাবা আর তের বাবা চলে গেছে এয়ারপোর্টে সুগাকে নিয়ে আসার জন্য। বাড়িতে তো সবাই আনন্দে আছে, সুগা আসবে, শুধু আনন্দ নেই তের মাঝে। রাত প্রায় 12টা, তেদের বাড়ির গেটের সামনে গাড়ির হর্নের শব্দ। গাড়ির হর্নের শব্দ শুনে সবাই বুঝে গেছে সুগা চলে এসেছে। সবাই তো বাড়ির গেটের সামনে চলে যায়, শুধুমাত্র তেই যায়। আর সুগা কিন্তু একা আসেনি, সাথে জাঙ্কুকে এসেছে। তার অচেনা পরে অভিমান করেছে, সে অভিমানটা তো ভাঙাতে হবে। ওই শালা, সবার সাথে দেখা করে কথা বলে তোর রুম পর্যন্ত চলে আসলাম, কই ওনাকে তো দেখলাম না। আমিও তো এটাই ভাবতেছি, যেখানে আমি আসছি মানে ওর সুগা আসছে, সেখানে ও আমার সাথে দেখা না করে রুমে বসে আছে, এটাও কি সম্ভব? এই দাঁড়া, ওয়েট ওয়েট, তুই ওর সুগা মানে? শোন, ওর দিকে যদি চোখ তুলে কেউ তাকায় না, ওর চোখ দুটো তুলে আমি বালি চাপা দিয়ে দেবো। আমি 10 মিনিটের মধ্যে আমি আমার অচেনা পরীকে সামনে যাই, কিভাবে এনে দেবে সেটা আমি জানি না। এই তুই কি এটা মামার বাড়ির মা পাইছিস? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে সামনে এনে দেবো। তুই জানিস আমি যদি এখন ওর সামনে যাই, গরম তেলে আমাকে ভাইজা ফ্রাই বানায় ফেলবো। আসছে, 10 মিনিটের মধ্যে সামনে নিয়ে আসতে। 100 বার বলছিলাম জাঙ্কু পরিচয়টা দেয়া দে, দেয়া দে। না, উনি তো পরিচয় দেবে না, ওনাদের ওনার পীড়িতার ভালোবাসা দেখলে মন যে উগান্ডা চলে যায়। আমি ফ্রেশ হইতে গেলাম, আর আমি আইসা যেন এখানে তোকে না অচেনা পরীকে দেখি। আর যদি আমার কথা ডেরফের হয় তোর জিমিন যে কেমনে তোর হয় সেটাও আমি দেখ। আমার হয়েছে যত জ্বালা, এই একটা জিনিস নিয়ে এতে পারো ব্ল্যাকমেলটা করতে। যাইতেছি। তারপর সুগা চলে যায় তে রুমের সামনে। তে রুমের সামনে গিয়ে তো সে মহাবিপদে পড়ছে। তে তো কিছুতেই দরজা খুলছে না, এই যে শব্দ করছে, এই যে টোকাটুকি করছে, এবার তো বড়রা চলে আসবে, এত জোরে জোরে টোকা দিচ্ছে, তারপর তে দরজাটা খুলছে না। কি সমস্যা তোমার? তুমি কি দরজা ভেঙে ফেলার প্ল্যান করে আসছো? কেন টোকা দিতেছো আমার দরজার সামনে? অন্য জায়গায় যাও, জিমিনের দরজার সামনে যাও, আমার দরজার সামনে তুমি কেন কেন আসছো? 3 বছর নাটক করে তোমার কি 7 মিটে নাই? 3টা বছর আমার সাথে নাটক করে 7টা মিটে নাই, এখন আবার আসছো নাটক করতে? তোমার নাটকে আমি আর পা দিচ্ছি না। তুমি কেমনে পারলো সুগা ভাই, কেমনে আমার সাথে এই নাটকটা করলো তুমি? শোনো, আমি আমার অচেনা পুরুষকে ভুলে গেছি, আমি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। প্লিজ প্লিজ, তুমি আমার দরজার সামনে আসবে না, তুমি আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না, আমার সামনে আসবে না। আমিও যাবো না, আমিও যাবো না তোমার সামনে। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, একটু রুমে আয়, তারপর সব খুলে বলতেছি। এটা বলে সুগা তার রুমের দিকে পা বাড়ায়। আর সুগার বিশ্বাস ছিল তে অবশ্যই যাবে তার রুমে। তে সুগার রুমের সামনে গিয়ে সুগাকে কয়েকবার ডাকে, কিন্তু সুগা ভেতর থেকে কোনো সাড়া শব্দই করছিল না। তাই সে বাধ্য হয়ে সুগার রুমে ঢুকে যায়। আর রুমে ঢোকার পরে কেউ যেন তার হাতটা ধরে হেঁচকা টান দিয়ে কারো কাছে নিয়ে যায়। এটা চোখের এক পলকে হয়ে যায় যে তে কিছুই বুঝে উঠতে পারে না। এই চুপ, একদম চুপ। যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি কি দেখতে পারতেছো না আমার এই চোখ দুটো কতটা তৃষ্ণার্ত হয়ে আছে তোমাকে একটা নজর দেখার জন্য? তোমার তো কোনো ধারণাই নেই আমি এই 10টা দিন কতটা কষ্টে কাটাইছি। তুমি তো এখানে অভিমান করে বসে আছো। আমি অভিমান করি আর যাই করি, আপনার সাথে তো করি নাই, যার সাথে করছি সে তো ভাঙে আসে না। আপনি কে ভাই বলেন তো? আর সুগা ভাইয়া কোথায়? হাতটা ছাড়েন আমার, আমি ব্যথা পেতেছি। আপনি যদি আমার হাত না ছাড়েন না, আপনার খবর আছে, আর আপনার কোনো ধারণাও নাই আমি যে আপনাকে কি করতে পারি। তোমার কি মনে হয় আমি তোমার হাত বর্ষে ছেড়ে দেওয়ার জন্য কখনোই ছাড়বো না? যতদিন দেহে প্রাণ আছে তোমার হাত আমারই থাকবে। আর শোনো, আজকের পর থেকে সুগার চিন্তা মাথায় আনবে না, তুমি শুধু আমার আর আমারই হওয়া। তারপর তে জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে তার রুমে চলে যায়। উফ, কি আজব প্রাণীটা!
কি আসছে? আগে তো কখনো দেখি নাই। কি তার? আমি নাকি তার? আমি কবে হইলাম তার? আশ্চর্য, এগুলো কই থেকে যে আসে? ইস, আমার হাতের অবস্থা 12টা বাজিয়ে দিস। আর এই সুগার বাচ্চা যে কই, আমার ডাক দিয়ে নিজেই হাওয়া। পরদিন সকালবেলা সবাই সকালের নাস্তা করে বসার ঘরে বসে আলোচনা করার জন্য সুগা বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলতে চায়। বড় চাচা, বড় চাচি, তোমাদের ছেলে বিয়ে করতে চাইলো আর তোমরাও রাজি হয়ে গেলে। আমি তো তোমাদেরকে আমার বাবা মার স্থানটা দিয়েছিলাম, আর তোমরাও আমার সাথে এমন করলে। মা, তুমি কান্তাছ কেন? আর সুগার বিয়ের সাথে বাবা মায়ের স্থান দেওয়ার কি সম্পর্ক? আরে আব্বা, তুমিও পাগল হইছো? ও কেন কান্দে তুমি বুঝো না আমাকে বাস দেওয়ার জন্য। তোমরা যাও তো জিমিনদের বাসায় যাও, আগামী শুক্রবার আমার বিয়ের পাকাপাকি ব্যবস্থা করে আসবে, আর ওকে আমি দেখতেছি। না 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 না, কোনো বিয়ের সাথে হবে না, বিয়ের সাথে ক্যান্সেল। আমার মা কান্না করবে আর আমি ড্যাং ড্যাং করে বিয়ে ঠিক করতে যাবো তোর, এটা কখনোই হবে না। তুই আগে আমার মাকে শান্ত করবে, আমার মা এসে খুশি মনে বলবে যা বড় চাচা যাও তুমি সুগা ভাইয়ার বিয়ে ঠিক করে আসো, তখন আমি যাব, আর তা না হলে তোর বিয়ে ক্যান্সেল। এইটা কোনো কথা? এটা হইলো জাঙ্কুই কারে, তোর জন্য আমার বিয়েটা ক্যান্সেল। ইস, আমি যদি জিমিনরা না পাই, তুইও তো রচনা পড়িরে পাবি না, হিসাব বরাবর। দাদা হেসে নেই, আল্লাহ, তোর বিয়ে আমি ক্যান্সেল করছি? হ্যাঁ, তবে এটা তোর বোন ক্যান্সেল করছে, তাই আমাকে কেন বলতেছিস? আর আমি আমার রচনা পড়ি কে পাবো কিনা এটা তো পরের ব্যাপার, আগে তো তুই তোর জিমিনের চিন্তা কর। আহারে বেচারি ওয়েট করে বসে আছে, আজকে তার সুখা যাবে। একদম দাঁত কেলায় হাসবে না, আবাল মার্কা পোলা একটা, সরেন থেকে। এটা বলে সুগা রুম থেকে বের হয়ে সোজাতে রুমে চলে যায়। তুমি আবার আসছো আমার রুমে? আবার কেন আসছো? আর কি দেখতে চাও? বড় চাচা চাচির সামনে তো খুব সুন্দর বলছো, আমি তোমার বাস দেই? আমি তোমার বাস দেই না। আর তুমি 3টা বছর আমার সাথে কি করছো, কেমনে করছো? আর কিভাবে বলবো আমার অচেনা পুরুষকে আমি যে পারতেছি না, আর কত সহ্য করবো? আমার ভালো লাগে না, যদি পারতাম গলায় দড়ি দিয়ে মরে যেতাম, কিন্তু এটাও পারতেছি না। একটু কান্দাসকে, হ্যাঁ, কোথায় কোথায় গিয়ে কান্দা শুরু করে? একটা মানুষ গাধা হইলে যে কত রকমের গাধা হইতে পারে, তোরে না দেখলে আমি সত্যিই বুঝতাম না, তুই এত গাধা কেন? এই মেয়ে, আমি যদি তোর সাথে প্রেম করতাম, দেশে কি করতে পারতাম না? দেশে প্রেম করলে কি হইতো? তোর কি জেহ ভাইয়া আর ওয়াইনা আপুর কথা মনে নাই? হ্যাঁ বাবা, আমাকে এখনো মেনে নিছে ওদেরকে? এখনো মেনে নেয় নাই। কেন মেনে নেয় নাই? শুধু ওরা কাজিন ছিল, আর সে একই ভুল তুই আমার সাথেও করতে চাইছিলি ফাজিল মাইয়া। আর তো অচেনা পুরুষকে আমি, হ্যাঁ তুই বোঝাস না, আমি তোর সাথে প্রেম করলে কি ভিডিও কল দিতাম না, অডিও কল দিতাম না? বেকল মেয়ে একটা। এই গাধি, চোখ মুছ, চোখ মুছা, ভালো করে আমার কথা শুন। তুই 3টা বছর আমার সাথে কথা বলস নাই, আমার সাথে প্রেম করস নাই, করছিস কার সাথে? ও যে আমার সাথে আসছে না, আমার বন্ধু জাঙ্কুক, ওর সাথে। তুই ওর সাথে কথা বলছস, ওর সাথে প্রেম করছস, ও তোর অচেনা পুরুষ, আমি না। আর ও এখানে কেন আসছে জানিস? শুধুমাত্র তোর জন্য। তুই 10টা দিন ওকে কোনো SMS এর রিপ্লাই দেস নাই, ও তোর ফোন দিছিল তোকে সবটা বলার জন্য, কিন্তু তুই ফোনটা বন্ধ করে রেখে দিছিলি। আর ও আসতো আরও 1 বছর পরে, তুই 10টা দিন কোনো SMS দেস নাই, কথা বলস নাই, তাই সে কুল কিনারা না পায়ে আমার সাথেই চলে আসছে। কতটা ভালোবাসলে একটা মানুষ এমন করতে পারে, তোর কোনো আইডিয়া আছে ফাজিল মাইয়া? আমার সাথে কেন এমন হয়? আমাকে ধোকা দিল, আমি ধোকা খেলাম। একজনের সাথে একজনের ভালোবাসছি, প্রেম করছে আরেকজনের সাথে, এখন আমি কারে ভালোবাসি, অচেনা পুরুষ নাকি চোখা? আমি কই যাব? আমি দেশ ছেড়ে যাবো? আর ওই জাঙ্কুক না ফাঙ্কুক, ওর সাথে আমি প্রেম করছি। হায় আল্লাহ, আমি তোরে কত কিছু বলছি চোখা, মনে করে আমি ওর সামনে কেমনে যাবো? কত ডার্টি ডার্টি কথা বলছি! ওইটাকে তো আমি জীবনে মাফ করবো না, সাতের প্রেমের কুষ্টি গিলে আর জীবনে প্রেম করবো না। কি ব্যাপার, আমার পরিটা এখনো ঘুমায় নাই? আমি আরো ভাবছি আমার ঘুমন্ত পরিটাকে দেখবো, দেখি আমার মনটাকে জোড়াবো, তার হইলো না, ঘুমন্ত পরি এখন জাগ্রত পরি হয়ে আছে। আপনি এখানে কিভাবে আসছেন? আমি কোনো ভয় প্রেমিকের সাথে কথা বলি না, যান বের হন আমার রুম থেকে, আর যদি বের না হন আমি কিন্তু চিৎকার করবো, আর আমার এক চিৎকারে বাড়ির সবাই চলে আসবে। আমি সুগাকে বলছিলাম তোমাদের এখান থেকে যাওয়ার সময় যেন তোমাদের ডোরের একটা চাবি নিয়ে যায়, আর ওইটা দিয়ে চলে আসছি। দেখছি পুরো বাড়ির লাইট অফ, শুধু একটা রুমেই লাইট চলতেছে,
আর বুঝছি, সেটা আমার পরি ছাড়া আর কেউ না। পরি, প্লিজ আমার কাছে এসে একটু বসবা, তোমাকে বলার অনেক কথা জমে আছে, কিন্তু তুমি তো আমাকে বলার সুযোগই দিতেছ না। আসছি, কাছে যাব, যা বলার ওইখান থেকে বলেন আর যান, বের হন আমার রুম থেকে। এই কথাটা বলার সাথে সাথে জাংকুকদের অনেকটা কাছে চলে যায়। আর জাংকুকদের কাছে গিয়ে তের মাথার রাবার ব্যান্ডটা খুলে ফেলে, তের মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। পরি, এটা তো কথা ছিল না যে তুমি আর আমি এতটা দূরত্বে থাকবো। তুমি তো বলেছিলে যেদিন তোমার আমার প্রথম দেখা হবে সেদিন তুমি আমাকে তোমার চুলে ঘ্রাণ নিতে দেবে। তাহলে আজ কেন এত দূরে? শুধু মানুষটা আলাদা, ভালোবাসা তো পাল্টায় নাই। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আগের মতোই ভালোবাসি। 3টা বছর তোমাকে আমি ভালোবেসে গেছি শুধু একটা ছবি দেখে। যেদিন সুগার ফোনে তোমার প্রথম ছবি দেখেছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম যেভাবেই হোক তোমাকে আমার করব। কিন্তু বাস্তবতা তো ছিল পুরোই উল্টো, তুমি ছিলে সুগার জন্য পাগল। আমি কি করতাম, তাই তো এই সুযোগটা কাজে লাগিয়েছি। পরে প্লিজ আমাকে দূরে সরে দিও না, প্লিজ আমাকে একটু ভালোবাসো, আমি তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসবো। আপনি একটু দূরে যান, প্লিজ প্লিজ একটু দূরে যান, আপনার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেছে, প্লিজ একটু দূরে যান। পরে তুমি কি শ্যাম্পু ইউজ করো? তোমার চুলের টানে আমি মাতাল হয়ে যাচ্ছি, আমি তো পারতেছি না তোমার কাছ থেকে দূরে যেতে, ইচ্ছে করছে আরো কাছে চলে যাই। আপনি পাগল হয়ে গেছেন, চলেন আমার কাছ থেকে। জান, আমি তো পাগল হইতে চাই নাই, তুমিই তো আমাকে পাগল করছো। জান, একটাবার চিন্তা করো আমাদের 3টা বছরের রিলেশনের কথা, আমাদের SMS গুলোর কথা। তুমি তো বলছিলে আমাকে ভালোবাসবে, তাহলে আজকে কেন এত দূরে সরাই দিতেছো? জান জান, তুমি কি আমাকে একটুও ভালোবাসো নাই? জানি না আমি, আর জানতেও চাই না, আপনি আমাকে ঠকাইছে। একটাবার যদি আমাকে বলতে তাহলে হয়তো এতদিনে আমি নিজেকে সামলে নিতাম, কিন্তু আপনি বলেন নাই, আপনি লুকিয়ে রাখছেন। জান, তুমি বোঝো না আমি যে তোমাকে হারাইতে চাই নাই, তোমাকে হারিয়ে ফেললে আমি আমার দুনিয়াটাই হারিয়ে ফেলবো। আপনি আমার কাছ থেকে শোনেন, আপনি আপনার রুমে চলে যান, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের খারাপ ভাববে। তারপর জাঙ্কুক থেকে ছেড়ে সুধা সুগার কাছে চলে যায়, আর তাই বসে বসে ভাবতে থাকে। উনি আমার কাছে আসাতে আমার হার্টবিট এত ফাস্ট কেন হয়ে গিয়েছিল? আমি কি সত্যি আমার অচেনা পুরুষকে ভালোবাসি? আমি তো সুগাকে ভালোবাসতাম, কিন্তু সুগার জন্য আমার কোনো ফিলিংস হচ্ছে না কেন? যখন থেকে আমি জানতে পারছি আমার অচেনা পুরুষ অন্য কেউ, তখন থেকে যেন আমার ফিলিংস গুলো বদলে গেছে সুগার কাছ থেকে। এখন আমি কি করব, কোন দিকে যাব আর ভাবতে পারতেছি না। যা করার কালকে সকালেই করব, আজকে আর এত প্যারা নিতে পারবো না। পরদিন সকালবেলা সবাই নাস্তা করে বসার ঘরে বসেছিল, তখন থেকে বড় চাচা বড় চাচি, তোমরা আমাকে ছোটবেলা থেকে মানুষ করছো, আমার মা বাবার থেকে বেশি তোমরা আমাকে কেয়ার করছো। তাই আমি তোমাদেরকে একটা কথা জানাইতে চাই, মানে আমার সিদ্ধান্ত, আমি জাকুকে বিয়ে করবো, আর বিয়েটা আজকেই করবো, আমি একটু ওয়েট করতে পারবো না। কি বলছিস তুই? তুই তুই কি জাঙ্কুককে ভালো করে চিনিস নাকি জানিস যে বিয়ে করে ফেলবে? বড় চাচি, জাঙ্কুক আর আমার 3 বছরের রিলেশন, আমরা দুজন দুজনকে খুব ভালোভাবেই চিনি, আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। প্লিজ তোমরা না করো না, তোমরা তো যে হোক ভাই আর ওয়াইন আপুর রিলেশনটা মেনে নাও নাই, কারণ তারা কাজিন ছিল, আমরা তো আর কাজিন না। প্লিজ আমাকে অনেক ভালোবাসি বড় চাচি বড় চাচা। কিন্তু মা জাঙ্কুক, আমরা তো জাঙ্কুককে চিনি না, জানি না কিভাবে, না এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার মেয়েকে অচেনা কারো হাতে তুলে দিতে পারি না। আপা, কি বলতেছো এগুলো? তুমি তুমি জাঙ্কুককে চেনো না? আর জাঙ্কুকের সাথে আমি 3টা বছর একসাথে থাকছি, জাঙ্কুক ওই রকম ছেলেই না যে আমার বোনকে কষ্ট দেবে। বড় চাচা, আমি তো বলি নাই তুমি জাঙ্কুককে চিনো বা জানো, আমি তো বলছি তোমাকে আজকে আমাদের বিয়ে দিতে, আর তুমি যদি আজকে আমাদের বিয়েটা না দাও আমি জাঙ্কুককে নিয়ে পালিয়ে যাব। কিন্তু আজকে আমি বিয়েটা করব, মানে করবই। হয়েছে হয়েছে, তোকে আর পালিয়ে যেতে হবে না, জাঙ্কুক তো আমাদেরকে আগেই সব বলে দিয়েছে, শুধু তোর অনুমতির অপেক্ষায় ছিলাম, তোর হ্যাঁ বলার অপেক্ষায়। আমাদের জাঙ্কুকের সম্পর্কে সব খোঁজ খবর নেওয়া শেষ। এই ধোকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য বিয়ে করতে রাজি হয়েছি, এখানেও ধোকা খেলাম, তোমরাও মানে ধোকা দিলাম।
তারপর জাংকুক আর তের বিয়েটা অল্প পরিসরে হয়ে যায়। আর জাংকুক থেকে বিয়ে করে একটা মিনিটও তেদের বাড়িতে থাকে দাঁড়ায় না, সোজা থেকে নিয়ে চলে যায় নিজের দেশে। তে এই জন্য খুব রাগও করেছিল যে চিনে না জানে না একটা ছেলের সাথে ও চলে যাবে। তারপরে তো 3টা বছরের রিলেশন, আর এখন তো জাংকুকের বউ জাংকুকের কথা শুনতে বাধ্য, তো জাংকুক ওকে এক প্রকার জোর করে নিয়ে চলে যায়। জাংকুক থেকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাটটা পুরোই ফুল দিয়ে সাজানো, তে তো ভেবে পাচ্ছে না এই ফ্ল্যাটটা কখন সাজাইলো। তে তো কৌতূহল ধরে রাখতে না পেরে জাংকুককে জিজ্ঞেস করেই ফেলে, এই ফ্ল্যাটটা কি আপনার? এই ফ্ল্যাটটা কি সাজাইলো এত সুন্দর করে? এই ফ্ল্যাটটা আমার নিজেরই, আর এই ফ্ল্যাটটা আমার ছেলেরা সাজাইছে। ছেলে নাই তো, আমার আপা এখানকার কমিশনার, আর আমি এখানে রাজনীতিতে ঢুকে পড়ছিলাম তাই বাবা আমাকে দেশে বাইরে পাঠিয়ে দিছিল। আর এখন ওদেরকেই ফোন করে বলছিলাম যেন আমার আমার ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে রাখে, তাদের ভাবি নিয়ে আসবো। সেইটা তো বলবেন, আমি আরো ভাবছি কি নাকি। তোমাকে আর কষ্ট করে কিচ্ছু ভাবতে হবে না, তুমি এখন আমাকে নিয়েই ভাবো। এটা বলে জাংকুক থেকে সোজা কোলে তুলে নেয়। আচ্ছা, হঠাৎ করে কি এমন হলো যে আপনি আমাকে বিয়ে করে ফেললেন, সোজা বিয়ের কথা বলে দিলেন নিজের চাচাকে? তো আর কি করব, আবার তো কথা খাবো, পরে দেখা যাবে। যে যাকে আমি ভালোবাসছি সেও আমার না, যার সাথে প্রেম করছি সেও আমার না, কিছুই আমার না, দুনিয়াটাই আমার, দুনিয়াতে আমার কিছুই নেই। তো এখন আমি কি করব, এখন তো আমি আপনাকে পেয়ে গেছি, 3টা বছরের ভালোবাসা, 3টা বছরের আকাঙ্ক্ষা। মনে আছে এসএমএস কি বলতেন? কাছে আসো বাবু, সোনা, আই লাভ ইউ, এইগুলো তো আজকে হবে। কি হবে কি হবে? হ্যাঁ, আন্দাজি কথাবার্তা বলে কিছু হবে না, আপনার একেবারে লজ্জা সরান না। এত লজ্জা দিয়ে আমি কি করব, লজ্জা যার থাকা দরকার তারই থাক, আমি না হয় একটু লজ্জাবিহীনই থাকি, তা না হলে বাসর করব কিভাবে? পরে ঘুমটা সারাও, ঘুমটার নিচ থেকে এত কথা শুনতে ভালো লাগতেছে না, ঘুমটাটা সারাও। ঘুমটা আমি কেন সারাবো? আপনি সারাইতে পারেন না, আপনার হাত নাই। আমি আজকে আবার মাতাল হব, আর মাতালের শেষ সীমা পর্যন্ত যাব, আজকে আমি কোনো বাধা মানব না, তুমি বাধা দিলেও শুনব না। তোমাকে এইভাবে দেখার জন্য যে আমি কতদিন গুনছি, কত রাত পার করছি, তোমার কোনো ধারণাই নেই। শুধু তোমাকে এই রূপে দেখবো বলে, আমার বউ রূপে, অনেক ভালোবাসি বউ। আমিও ভালোবাসি আমার অচেনা পুরুষকে, তাই তার দিতে আমার হারাবার কোনো সুযোগ রাখিনি। এত সহজে তোমাকে পেয়ে যাব এটা আমি কল্পনাও করিনি। I summoned you, please come to me. Don't bury thoughts that you really want. I fill you up, drink from my cup. Within me lies what you really want.